আজি আমি কথা পাতিম ক্লাস 7 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 12 অ্যালজেব্রিক এক্সপ্রেশনস দিস ইজ आवर ইন্ট্রোডাকশন ভিডিও অন অ্যালজেব্রিক এক্সপ্রেশন এইটো মানে কি হয় ইন্ট্রোডাকশন ভিডিও হয় এই দুই চ্যাপ্টারৰ প্ৰথমতে জানি লব লাগিব হোৱাট ইজ ভেৰিয়েবল তাৰ পিছত আমি জানিব লাগিব হোৱাট ইজ হুইজ ভ্যালু ক্যান বি সেন্স যার ভ্যালুটো সদায় কি হয় থাকিব পারে সেন্স হয় থাকিব পারে ভ্যালু বিলাক সেন্স হয় থাকিব পারে কিন্তু হোয়াট ইজ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ইজ এ টার্ম যার ভ্যালুটো কি নহয় সেন্স নহয় যার ভ্যালুটো কি হয় থাকে ফিক্স হয় থাকে দিস ক্যান বি সেন্সেবল অর দা ভ্যালু অফ কনস্ট্যান্ট ইজ ফিক্সড এতিয়া ভেরিয়েবল ডিনোট করিবর কারণে কি কি লেটার ইউজ করা হয় এ এর পৰা জেড লৈকে যিকোনো এটা বা দুটা বা এক্সাম্পল অনুযায়ী কি করা হয় এক্সাম্পল অনুযায়ী ইয়ার পৰা লেটার বিলাক লোৱা হয় কিন্তু ম্যাক্সিমাম ইউজ হওয়া লেটার বিলাক বা আমি যিবিলাক ইউজ করিম এইটো সেক্টরত সেইবিলাক হৈছে এক্স ওয়াই অর জেড এই তিনিটা লেটার আমি বেসিক্যালি কি করিম ম্যাক্সিমাম ইউজ করিম এইটো চ্যাপ্টারটো এটা কনস্ট্যান্ট নহ কনস্ট্যান্ট মই কি কৈছো কনস্ট্যান্ট এনে এটা টার্ম যা ভ্যালুটো কি হয় থাকে ফিক্সড হয় থাকে এডিয়া সাপোজ ধরিলো -10 এইটো কি নহয় -10 লিখা লগে ইয়া ভ্যালুটো সেন্স নহয় বা আমি কি লিখিব পারো 10 লিখিব পারো 1 লিখিব পারো 100 লিখিব পারো 500 লিখিব পারো এইবিলা কি হয় এইবিলা আমাৰ ফিক্সড ভ্যালু হয় সেইকাৰণে এইবিলাক কি হয় এইবিলাক কনস্ট্যান্ট হয় এতিয়া আমি চাম এডিশন অফ ভেৰিয়েবলস উইথ কনস্ট্যান্ট আমি ভেৰিয়েবলটো কি লম এইটো ভেৰিয়েবল আমি এক্স লম আৰু কনস্ট্যান্টটো কি ভ্যালু লবা সাপোজ 10 ললো এই দুটা টার্ম আমি যদি এড কৰিব লাগে তেতিয়া কেনেদৰে হ'ব চোৱা এই দুটা টার্ম এড কৰিব লাগিলে সিম্পলি কি করব লাগিব আমি এক্স প্লাস 10 করে দিব লাগিব কিয় এতিয়া চোৱা এক্স আৰু 10 যেহেতু আমি এক্স ৰ ভ্যালু নাজানো এক্স ৰ ভ্যালু আমি নাজানো জানিলে আমি এড কৰিব পাৰিম এক্স ৰ ভ্যালু নাজানাৰ কাৰণে কি হ'ব যে আমি এক্স ৰ ভ্যালু কি হ'ব সেইটো নাজানো ইট কেন বি এনিথিং কি হ'ব নাজানো সেইকাৰণে এক্স আৰু 10 যদি এড কৰিব লাগে তেতিয়া সিম্পলি কি হ'ব আমাৰ এক্স প্লাস 10 হৈ যাব এইটো হল এক্সপ্ৰেশন টো এইটো হল আবার এক্স প্লাস 10 ৰ এক্সপ্ৰেশন এইটো যত এক্স এটা বেলেগ টার্ম আৰু এইটো কি হয় এইটো এটা বেলেগ টার্ম দিস ইজ এ ভেৰিয়েবল এন্ড 10 ইজ এ কনস্ট্যান্ট সাপোজ কাৰোবাৰ মাইণ্ডত কুৱেশ্চন এৰাইজ হ'ব পাৰে কেনেকুৱা ধৰণৰ এক্স প্লাস 10 এই দুটা সাম কৰি আমি কি ভ্যালু পাম এতিয়া যিটো আমি ভেৰিয়েবলৰ এইটো আমি ভ্যালু নাজানো এইটো জানিলো এইটো ভ্যালু নাজানো নাজানা কাৰণে এতিয়া এক্স আৰু প্লাস 10 এই দুটা প্লাস কৰাৰ পিছত আমি কি ভ্যালু পাম সেইটো আমি নাজানো এতিয়া পিছৰ ক্লাস বিলাকত পিছত পাবা সাপোজ এনেকুৱা ধৰণৰ পাব পাৰা এক্স প্লাস 10 ইজ ইকুৱেল টু 5 এনেকুৱা ধৰণৰ পাব পাৰা কিন্তু কি হয় এইটো সদ্যহতে আমি জাষ্ট এক্সপ্ৰেশনটো হে কৰিব লাগে যে এক্স প্লাস 10 ৰ এক্সপ্ৰেশনটো কেনেকুৱা হ'ব ভেৰিয়েবল আৰু কনস্ট্যান্ট এই দুটা প্লাস কৰিলে এক্সপ্ৰেশন কেনেকুৱা হ'ব সেইটোহে আমি এইটো বেছি গুৰুত্ব দিম বৰ্তমান বেছি গুৰুত্ব দিম এইখিনি আমি পিছত কৰিম পিছৰ পৰ্যায়ত আমি পাম বা পিছৰ ভিডিঅ'বিলাকত মই বনাম এইটো কেনেকুৱা ধৰণৰ আহি যায় যিহেতু আমি এক্সপ্ৰেশনৰ ওপৰতহে বেছি গুৰুত্ব দি আছো সেইকাৰণে আমাৰ জাষ্ট এক্সপ্ৰেশনটো কি হ'ব এক্স প্লাছ 10 হৈ যাব এইটো আমাক বৰ্তমান নালাগে এতিয়া এক্স প্লাছ 10 এই এক্সপ্ৰেশনটো কিহৰ কিহৰ এক্সপ্ৰেশন এইটো হল আমার ভেরিয়েবল আর কনস্ট্যান্ট দুটার মাজর এক করা এক্সপ্রেশন
এতিয়া আমি চাম সাবস্ট্রাকশন অফ কনস্ট্যান্ট ফ্রম ভেরিয়েবল এতিয়া মই অলপ আগতে কি লৈছিলো ভেরিয়েবলটো এক্স লৈছিলো আমি ইয়াতে যিকোনো ধৰিব পাৰো এ বি সি ডি এক্স ওয়াই জেড সাপোজ এনেকুৱা ধৰ যিকোনো ধৰিব পাৰো আমি ইয়াতে কি ধৰিম এক্স ধৰিম আৰু কনস্ট্যান্ট এটা লওঁ সাপোজ 5 এতিয়া আমি কি কৰিব লাগে কনস্ট্যান্ট ভেলুটো কৰ পৰা সাবস্ট্রাক্ট কৰিব লাগে ভেরিয়েবল ফ্রম ভেরিয়েবল তেতিয়া আমাৰ এক্সপ্রেশন কেনেকুৱা হ'ব যেহেতু আমি এক্সৰ ভেলু নাজানো সেইকাৰণে আমি সঠিকভাৱে কি কৰিব নোৱাৰো এক্সৰ পৰা মাইনাছ ফাইভ টো সাবস্ট্রাক্ট কৰিব নোৱাৰো আমি ভেলু নাপাম যেহেতু আমি ইয়াৰ ভেলুটো নাজানো জানা থাকিলে আমাৰ ভেলু ওলাই যাব যেহেতু নাজানো সেইকাৰণে ইয়াৰ এক্সপ্রেশনটো কেনেকুৱা হ'ব এক্সপ্রেশন উইল বি এক্স মাইনাছ ফাইভ আমার এডিশনের নিচিনায় সেম হয় মাত্র আমার কি আহি যাব এডিশন সিম্বলের জায়গা সাবস্ট্রাকশন আহি যাব আর এটা লো সাপোজ আমি যদি ভেরিয়েবলটা যদি ওয়াই লো ভেরিয়েবল ওয়াই লো আর কনস্ট্যান্ট ইজ সাপোজ মাইনাস ফাইভ এটি আমার কেনকা হব এক্সপ্রেশন তো সোয়া কর করা সাবস্ট্রাক্ট করব লাগে ফ্রম ওয়াই মাইনাস ফাইভ ওয়াই পর আমি কি মাইনাস করব লাগে মাইনাস ফাইভ মাইনাস কৰিব লাগে তেতিয়া আমাৰ কেনে ধৰণৰ হ'ব ৱাই সাবষ্ট্ৰেক্ট কৰিব লাগে মাইনাছ এটা আহি যাব কি সাবষ্ট্ৰেক্ট কৰিব লাগে মাইনাছ ফাইভ সাবষ্ট্ৰেক্ট কৰিব লাগে সেইকাৰণে আমাৰ ব্ৰেকেটত আহি যাব মাইনাছ ফাইভ আল্টিমেটলি আমাৰ কি হৈ গ'ল ৱাই মাইনাছ 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 মাল্টিপ্লাইড বাই মাইনাছ সেইকাৰণে আমাৰ কি হৈ যাব মাইনাছ মাইনাছ উইল বিকাম প্লাছ ফাইভ এইটো আমাৰ কি হৈ যাব এক্সপ্রেশন হয়ে যাব আমি এডিশন চালো সাবস্ট্রাকশন চালো এতিয়া আমি চাম মাল্টিপ্লিকেশন ভেরিয়েবল আর ভেরিয়েবল মাল্টিপ্লাই করলে কেনেকুৱা হয় আর ভেরিয়েবল উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে কেনেকুৱা হয় প্রথমতে আমি চাম মাল্টিপ্লিকেশন অফ ভেরিয়েবল উইথ এ কনস্ট্যান্ট এটা সাপোজ ধরে গেল আমার কি হয় কনস্ট্যান্ট ভ্যালু টু ফাইভ হয় কনস্ট্যান্ট ভ্যালু ইজ ফাইভ আৰু ভেৰিয়েবলটো কি লৈছো ভেৰিয়েবল ইজ এক্স এটা এই দুটাৰ মাজত আমি যদি মাল্টিপ্লিকেশন কৰিব লাগে তেতিয়াহলে কেনেকুৱা হৈ যাব যদি মাল্টিপ্লিকেশন কৰিব লাগে ইয়াৰ এক্সপ্ৰেচনটো হ'ব ফাইভ এক্স ইয়াতে মাজত মাল্টিপ্লিকেশন চিম্বলটো লিখা নহয় ইয়াৰ পিছত চাওঁ মাল্টিপ্লিকেশন অফ ভেৰিয়েবল উইথ এ ভেৰিয়েবল আমি ইয়াতে সেম ভেরিয়েবল লো দুটাতে সাপোজ এক্স এন্ড এক্স এই দুটা ভেরিয়েবল কি করিব লাগে আমি মাল্টিপ্লিকেশন করিব লাগে তেতিয়া এক্সপ্রেশন কেনেকুৱা হৈ যাব এক্স মাল্টিপ্লাইড বাই এক্স এই দুটা মাল্টিপ্লাই করিলে আমার কি হৈ যাব এক্স স্কোয়ার হৈ যাব আৰু বেলেগ এক্সাম্পল লও সাপোজ এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই এটা এনেকুৱা ধৰণত কি হৈ যাব আমাৰ যেহেতু সেম নহয় সেম নহলে কি হব আমাৰ এক্স মাল্টিপ্লাইড বাই ওয়াই উইল বি এক্স ওয়াই আমি যেহেতু দুটাৰে ভেলু নাজানো বা সেম ভেলু নহয় সেইকাৰণে ইয়াৰ কি হৈ যাব এক্স আৰু ওয়াই দুটা একেলগে লগ লগাই আমি কি কৰিম এনেকুৱাকে লিখিম এতিয়া ইয়াতে এক্স টো এটা ভেৰিয়েবল হয় আৰু ওয়াই টো এটা বেলেগ এটা ভেৰিয়েবল হয় ইয়াতে যেনেকে ধৰিছিলো এক্স এটা ভেৰিয়েবল আৰু এটা এক্স এটা ভেৰিয়েবল সেম ভেৰিয়েবল সেইকাৰণে এইটো কি হৈ গৈছিল আমাৰ স্কোৱাৰ হৈ গৈছিল এইটো কিন্তু স্কোৱাৰ নাহে কিয় নাহে যিহেতু আমাৰ ভেৰিয়েবল বেলেগ বেলেগ হয় সেম ভেৰিয়েবল হলে স্কোৱাৰ আহি যাব আৰু বেলেগ বেলেগ ভেৰিয়েবল হলে স্কোৱাৰটো নাহে এতিয়া আমি চাম ফেক্টৰছ অফ এ টার্ম এটা এক্সপ্ৰেচন লওঁ সাপোজ ফাইভ এক্স স্কোৱাৰ মাইনাছ থ্ৰী এক্স ওৱাই এই এক্সপ্ৰেচনটোত চোৱা এই এক্সপ্ৰেচনটোত আমাৰ দুটা টাৰ্ম আছে ফাৰ্ষ্ট টাৰ্ম ইজ ফাইভ এক্স স্কোৱাৰ আৰু নেক্সট টাৰ্মটো হৈছে আমাৰ কি থ্ৰী এক্স ওৱাই এতিয়া এই ফাৰ্ষ্ট টাৰ্মটোত চোৱা এই ফাৰ্ষ্ট টাৰ্মটোত আমাৰ কি কি ফেক্টৰ্ছ আছে ফাইভ আছে এক্স আছে আৰু এক্স আছে কেনেকুৱা চোৱা এইটো যিহেতু আমাৰ ফাইভ আছে ফাইভ আৰু যিহেতু আমাৰ এক্স স্কোৱাৰ আছে সেইকাৰণে ইয়াৰ পৰা আমাৰ কি দুটা ফেক্টৰ ওলাব এক্স এণ্ড এক্স এক্স এণ্ড এক্স মাল্টিপ্লাই কৰাৰ পিছত কি হৈ যায় এক্স স্কোৱাৰ হৈ যায় এতিয়া আহো থ্ৰী এক্স ৱাই এই থ্ৰী এক্স ৱাই ছেকেণ্ড টাৰ্ম এই ছেকেণ্ড টাৰ্মটোত আমাৰ কি কি ফেক্টৰ্ছ আছে থ্ৰী আছে
x আছে আৰু y আছে 5x স্কোয়ার এই টার্মটোত কি কি ফ্যাক্টৰছ আছে 5x and x আৰু 3xy টার্মছত কি কি ফ্যাক্টৰছ আছে 3x আৰু y